আমি দেখি আমার গ্রাম বাংলা কৃষক ফলায় ধান তোমার চিকন চালের ভাতে জিহবা আসে সাথে তোমার রক্ত কণায় লেখা দেখো কার অবদান কৃষকের মুখে রাশি জুড়ায় আমার প্রাণ শোনো বলি তার কথা খাটা একটু মাথা ন্যায্য দাম পায় না বলে তার মনে আজ ব্যথা রূপ বৃষ্টি ঝড় জানে জানে শীতের ভোর এ জীবনের পথ তার প্রতিদিন দর বোঝা থাকে ভারী মাথায় জীবনের বোঝা ব্যস্ত শহরে সেটা বোঝা নয় সুযোগ যদি বুঝতে সেটা হয় তোমার শিক্ষা যদি কর তবে গ্রামে ছুটে যাও তোকে কষ্ট কারে কয় ঘাম জোড়া গায়ে গরম বলে কৃষক ফলায় ধান সে ধান থেকে হয় ভাত চেটে ফুটে ঘাম এ খাদ্য জানে চাষার দুঃখে কষ্টে মেশা ঘাম পাঠ বয়ে রচনা নেকি হারে শ্রমের দাম কৃষকের ঘাম দেজ কত টাকা দাম কত টাকা দাম দেজ কৃষকের ঘাম কৃষকের ঘাম কেজি কত টাকা দাম বল কৃষকের ঘাম কেজি কত টাকা দাম কত টাকা দাম কেজি কৃষকের ঘাম বল কত টাকা দাম কেজি কৃষকের ঘাম মনের মাধুরী মিশিয়ে লিখেছি শ্রমের দাম রচনা মাই এম ইন লাইফ নীতি কথা কত শিখেছি লিখেছি পেয়েছি গোল্ডেন জিপিএ 5 আমি পাচ্ছি ভালো খাদ্য তাই বাক্য বলছি শুদ্ধ আর দেখছি কৃষক লড়ছে শুধু পাতার জন্য যুদ্ধ দাম কত পাই বল দুই চোখে তার জল সোনার তরি যাচ্ছে বেশে পেট ভরা তার ফল আকাশে ভাসছে আর্তনাদের ভয়ের তো সেই ডাকের মাঝে শুনছে যে তার ডাক চাষির মনের ঘূর্ণি পাক কৃষক বাঁচলে বাঁচবে দেশ বাঁচবে তরুণ হাসবে মুখ আই দেখে যা আমার গানে চাষির মায়ের মলিন মুখ চাষির মাথায় হাত ছবি শিরোনামে লাল আমার ডাইনিং টেবিলে হাসে নৈশ ভোজের ঝাল দূরে কাচ্চা চাষা ন্যায্য দামে বেচতে পারেনি ধান পাঠ বয়ে গাইছি ঠিকই গাই সাম্যের গান কৃষকের ঘাম কেজি কত টাকা দাম কৃষকের ঘাম কেজি কত টাকা দাম বল কৃষকের ঘাম কেজি কত টাকা দাম কত টাকা দাম কেজি কৃষকের ঘাম বল কত টাকা দাম কেজি কৃষকের ঘাম
লাখ কোটি থেকে 500 কোটি দাও, 300 কোটি দিয়ে স্কুল গড়ে দাও, 200 কোটি দিয়ে বানাও শপিং মল, এই রানা এই রাজু চল স্কুলে চল, টিউশন ফিস থেকে টিচারের মাইনে, সরকারের কাছ থেকে কোনোটাই চাই নে, আবাসিক স্কুলে থাকবে কত শিশু, মার্কেটে রায় দিয়ে চলবে সবকিছু, ঘাটতি রে বাজেটে টাকা যদি নাই পান, ছোট করে বলি তবে এইটারও সমাধান, বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে হয়ে যাবে 500 কোটি টাকা ছাড়িয়ে, মজা পিছু আয় যদি এত শত অত হয়, আমার ভাগের টাকা করো লোকে সঞ্চয়, চাচ্ছি তো অধিকার চাচ্ছি না অনুদান, বাকি রানাদের তরে এইটাই সমাধান, শকুনের ধান্দা ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা, সবার উপর যদি মানুষ সত্য হয়, মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়, কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই, তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই, 500,000 কোটি যদি দেশের বাজেট হয়, 500 কোটি টাকা অ্যামাউন্ট বেশি নয়, পরে শুনছি